প্রেমেও ভালো ছিলাম, এখনও ভালো আছি। প্রথম পরিচয় তো বেশ কয়েক বছর আগেই ফেসবুকের মাধ্যমে, তো সেখান থেকে পারিবারিকভাবে পরের সিদ্ধান্ত নেওয়া। আপনার সাথে ফেসবুক থেকে পরিচয়, দেখা করো, সেখান থেকে বন্ধুত্ব, তারপর আমি প্রেম থেকে যেমন আছি বিয়ের পরও তেমন আছি, অর্থাৎ ভালোই আছি। প্রেমেও ভালো ছিলাম, এখনও ভালো আছি। আমরা কেউই পাগলামি করতাম না, কেউই পাগলাম না, প্রেম করতাম, প্রেমের টাইমে প্রেম করতাম। এখন প্রেম হচ্ছে, সংসার হচ্ছে, প্রেম হচ্ছে, সব কিছুই হচ্ছে, ঘুমসুটি হচ্ছে, সব কিছুই হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেই জিনিসগুলো আর কি হয় সেগুলোই হচ্ছে। আমরা ভালো আছি, আমরা যেন ভালো থাকতে পারি এই জন্য যেন আমাদের দুজনের চেষ্টাটা আন্তরিক থাকে, আমারও যেন থাকে, ওরও যেন। আমি যা বললাম ও তা বলে দিয়েছে, ও যা বলেছে ওইটাই। আমি তো লাকি, ওর এত মেয়ে ফ্যান ফলোয়ার, সে আমার হাজব্যান্ডের জন্য তো আমি অনেক লাকি। সবচেয়ে বড় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, ওর আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি অনেক। আমি আগেও বলেছি শিল্পীর বউ হতে অনেক সাহসের দরকার হয়, সো সেই পর্যাপ্ত পরিমাণ সাহসটা ওর মধ্যে আছে। সেই জন্য আমি লাকি যে আমি পছন্দের মানুষের মধ্যে এই জিনিসটা পেয়েছি। একটা মেয়ে তার হাজব্যান্ড হিসেবে যেরকম ছেলে চায়, বা একজন মা তার সন্তান হিসেবে যেরকম একটা সন্তান চায়, ও আসলে তেমনই। সো বুঝতেই পারতেছেন আমি কতটা লাকি। আমি জব করতাম, এখন ম্যারিড লাইফ এনজয় করতেছি।